একটা সুষ্ঠু পরিবেশে নির্বাচন হবে। আমরা চাই না যে বিএনপি নির্বাচন আসুক, না এটা আমরা চাই না। আমরা বিএনপিকে সাথে নিয়ে নির্বাচন করতে চেয়েছিলাম, তারা নির্বাচনে আসবে না, নির্বাচনে আসলো না। সংবিধানের ভাবেই, সংবিধানের নির্দেশনা যে যথাসময়ে নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনের শিডিউল ঘোষণা করেছে আজকে 7 তারিখ নির্বাচন। নির্বাচন কমিশনও কিন্তু বারবার বলেছে শিডিউল পরিবর্তন করা যায় যদি তারা কেউ নির্বাচনে আসে, শিডিউল পরিবর্তন করা যাবে, তাও তারা আসে নাই। এখন নির্বাচন, তারা নির্বাচন হতে দেবে না, নির্বাচন হতে দেবে না তারা। তারা আগুন সন্ত্রাস করে, ট্রেনে আগুন দেয়, বাসে আগুন দেয়, প্রধান বিচারপতির বাড়িতে হামলা করে, পুলিশ পিটিয়ে মারে। যে কাজগুলো তারা 2013-14 সালে করেছে সেই কাজগুলো এখন তারা আবার শুরু করেছে। যথাসময়ে নির্বাচন হবে, শেখ হাসিনা স্পষ্ট বলেছে একটা গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন হবে, ফ্রি ফেয়ার ইলেকশন হবে। নির্বাচন কমিশন নির্বাচন আয়োজন করেছে, নির্বাচন কমিশনকে সরকার সর্বতভাবে সহযোগিতা করবে, কোন রকম চাপ প্রয়োগ করবে না। সেক্ষেত্রে যে প্রতিশ্রুতি দিয়েছেন সমস্ত বিশ্বের কাছে যে আমরা একটা সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই, সেই প্রতিশ্রুতি রক্ষার জন্যই 7 তারিখ আমরা সবাই দলবদ্ধভাবে ভোট কেন্দ্রে যাব এবং সকাল থেকে বিকাল পর্যন্ত আমরা ভোট উৎসব করব। যার ভোট সে দেবে, সুন্দর পরিবেশে ভোট দেবে। আমরা বিশ্ববাসীকে দেখিয়ে দিতে চাই কোন দল নির্বাচনে আসলো কি আসলো না সেটা বড় কথা না, জনগণ যে ভোটে যে নির্বাচনে সম্পৃক্ত থাকে, জনগণের সম্পৃক্ত এটা বড় কথা। জনগণের সম্পৃক্ত থাকলে সে নির্বাচন গ্রহণযোগ্য হয়, অংশীদারিত্বমূলক নির্বাচন হয়। আমরা সেটা 7 তারিখে আমরা প্রমাণ করতে চাই।